আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ রেজাউল করিম ইসলাম উচ্চ বিদ্যালয় চকবাজার ঢাকা থেকে আজ আমি তোমাদেরকে করাবো নবম ও দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 9.1 লেকচার নম্বর 7 আমার এটাকে আমি 6টি লেকচার দিয়েছি অধ্যায়টার উপরে আজকে 7 নম্বর লেকচার টাইপ পাসের উপরে আমি যে তোমাদেরকে বিশেষায়িত অঙ্কগুলো করাচ্ছি তার মধ্যে আমার টাইপ ফার্স্টের আজকে তিনটা অঙ্ক আছে এই টাইপের অর্থাৎ এই টাইপের মধ্যে মিলানো তিনটা অঙ্কে আছে এই অঙ্কগুলো আজকে আমি তোমাদের করাবো সলভ করাবো ইনশাল্লাহ চেষ্টা করবো সুন্দরভাবে করানোর জন্য তোমরা অধিক পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কগুলো মাথায় রাখার চেষ্টা করবে ঠিক আছে যেমন প্রথমে আমি এক নম্বর অঙ্ক ধরি বুঝে প্রমাণ করে দিলে 10+1 হোল স্কয়ার ইকুয়াল 1 + sin/1 - sin লেফট হ্যান্ড সাইড ওকে 10+1 হোল স্কয়ার এই অঙ্কের মধ্যে একটু গভীরভাবে চিন্তা করবো আমরা উত্তরটা হবে কী দিয়ে সাইন দিয়ে তার মানে কি টেনকেও সাইনকেও জানাওয়া লাগবে সেককেও সাইনকেও জানাওয়া লাগবে আমরা ভালো করেই জানি ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক সলভের প্রথম রুলস হলো যদি আমি কোনো রকম সূত্র ম্যানেজ করতে না পারি কোনোভাবে কোনো দিকে যেতে না পারি তাহলে আমার টার্গেট থাকবে ওই অঙ্কটাকে সাইন কজে নিয়ে যাওয়া সাইন কজে নিয়ে গেলে সাইন কজের সঙ্গে সকল অনুপাতের সম্পর্ক আছে অর্থাৎ কি রেজাল্ট আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটাকে সাইন কজে নিয়ে যাই টেন মানে কি বলো সাইন থিটা বাই কস থিটা যোগ সেক মানে কি বলো 1 / cos θ তোমরা এটা ভালো করে মনে আসে নিশ্চয়ই যে টেন ইকল সাইন বাই কস আর সেক মানে হলো কজের বিপরীত সেক ইকল 1 / cos তো চোখ দিয়ে দেখা যাচ্ছে হর আর হর মিলে গেছে তার মানে লসাগু হবে কি হবে কজ আর কজ ভাগ করলে এক হয় সাইনে একে সাইন থিটা কজ আর কজ ভাগ করলে এক হয় একে একে এক হোল স্কোয়ার যদি এটা আমরা লিখি সুন্দরভাবে 1 + sin θ হোল স্কোয়ার কজ আর স্কোয়ার কী হবে কজ স্কোয়ার আমি কি করলাম স্কোয়ারটাকে বন্টন করলাম উপরের স্কোয়ার আলাদা নিচের স্কোয়ার আলাদা কেন করলাম আমার প্রমাণটা কিসে সাইনে না তাহলে আমার কি করতে হবে কজ রাখা যাবে না আমি এই কজটাকে সাইনে নিয়ে যাবো কজ স্কোয়ার ইকুয়াল কি 1 - sin² 1 - sin² কেমনে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1 সাইন স্কোয়ার ইকুয়াল 1 - cos² কজ স্কোয়ার ইকুয়াল 1 - sin² তাই কজ স্কোয়ার ইকুয়াল 1 - sin² লিখলাম কেন প্রমাণ আছে কোথায় সাইন দিয়ে এই জন্য ওকে আচ্ছা তোমরাই বলো 1 + sin² হোল স্কোয়ার মানে কি যেমন এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ স্কোয়ার মানে এ দুইটা এর গুণফল তাহলে এ গুণ এ লিখলাম তাহলে 1 + sin² মানে কি হবে 1 + sin কয়টা দুইটা 1 + sin × 1 + sin বুঝতে পেরেছো নিশ্চয়ই আচ্ছা আর 1 - sin² মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ - বি ইন্টু এ + বি আচ্ছা এখন দেখো উপরে নিচে কাটা যায় 1 + sin 1 + sin কাটা যায় কী রইল বলো 1 + sin θ / 1 - sin θ দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলছে কি না এবার আমি সলভ করবো ঠিক আছে তাহলে কী করলাম এই অঙ্কটার মধ্যে হোল স্কোয়ার ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেখানে আমরা প্রথমে প্রাথমিক সূত্র অ্যাপ্লাই করবো লসাগু করবো লসাগু করার পর পুনরায় হয়তো হরের মধ্যে সূত্র হবে কোথায় সূত্র হবে হরের ভিতরে সূত্র হবে এরপর তুমি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে উপর নিচে কাটাকাটি যাবে এবং উত্তরটা মিলে যাবে প্রত্যেকটা অঙ্ক এরকমভাবে হবে এই পর্বেটি হবে অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের মধ্যেই প্রথমে কী করবো সূত্র অ্যাপ্লাই করবো তারপর লসাগু করবো তারপর আবার স্কোয়ার বন্টন করবো করার পর হরের মধ্যে সূত্র হবে করবো সূত্র সূত্রকে আবার সূত্র করবো কি বীজগাণিতিক সূত্র ঠিক আছে করার পর কাটাকাটি করবো উত্তর মিলে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা অঙ্কে এভাবেই হবে আমি এক নম্বর করলাম এখন আমি 2 নম্বর করবো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ তো 2 নম্বর আমি এখান থেকে আরম্ভ করি লেফট হ্যান্ড সাইড কি আছে বলো কটে প্লাস কোসেকে হোল স্কোয়ার ওকে তো প্রথম কাজ কি ওই যে এখানে সূত্র করলাম তাহলে এখানেও সূত্র হবে কট মানে কি কসে বাই সাইনে কোসেক মানে কি 1 / sin হোল স্কোয়ার লসাগু হবে সাইনে সাইন আর সাইন ভাগ করলে এক হয় কজে একে
cos sin sin এ ভাগ করলে 1 1 1 হোল স্কয়ার ওকে আচ্ছা এবার পাওয়ার বন্টন করো স্কয়ারের ভিতরে না cos a plus 1 আর 1 plus cos এক কথা কিনা বলো cos a plus 1 আর 1 plus cos এ কি এক কথা আর sin এর নিচে sin স্কয়ার হবে তাহলে এবার আমাকে বলো উপরে 1 plus cos কয়টা হবে 1 plus cos যেহেতু হোল স্কয়ার তাহলে 1 plus cos দুইটা হবে 1 plus cos into 1 plus cos নিচে sin স্কয়ার মানে কি 1 minus cos স্কয়ার নিচে কি 1 minus cos স্কয়ার 1 minus cos স্কয়ার মানে কি 1 minus cos into 1 plus cos তাহলে কাটাটি যায় কিনা বলো কি থাকে 1 plus cos a by 1 minus cos a right hand side তাহলে আবার খেয়াল করো যে কি করলাম প্রথমে সূত্র অ্যাপ্লাই করলাম cot মানে cos by sin cosec মানে 1 by sin sin আর sin লসাগু কি হবে sin হবে তো sin দিয়ে যদি sin কে ভাগ sin দিয়ে যদি লসাগু sin কে ভাগ করো এই sin দিয়ে এই sin কে ভাগ করলে হবে 1 cos একে cos এই sin দিয়ে এই sin কে ভাগ করলে হবে 1 একে একে 1 হোল স্কয়ার এবার স্কয়ার বন্টন এটার উপর স্কয়ার হবে এটার উপর স্কয়ার হবে তাহলে cos plus 1 আছে আমরা লিখব 1 plus cos সাজানোর জন্য হোল স্কয়ার আর sin স্কয়ারে sin স্কয়ার আচ্ছা 1 plus cos হোল স্কয়ার মানে কয়টা আছে দুইটা আছে আর sin স্কয়ার মানে কি 1 minus cos স্কয়ার সূত্র sin স্কয়ার plus cos স্কয়ার equal 1 sin স্কয়ার equal 1 minus cos স্কয়ার আচ্ছা এবার এটা আবার সূত্র হবে বীজগণিত সূত্র কি 1 কে যদি a স্কয়ার ধরো a ধরো তাহলে a স্কয়ার 1 স্কয়ার যত ইচ্ছা লেখা যায় না 1 স্কয়ার 1 কিউব 1 এর পাওয়ার 4 লেখা যায় কিনা বলো 1 তা তো 1ই হবে তাহলে a স্কয়ার minus b স্কয়ার সূত্র a minus b into a plus b আর উপরে যা আছে তাই রইল কাটাকাটি দেওয়ার পরে কি রইল 1 plus cos a by 1 minus cos a আচ্ছা এইভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি আমি তোমাদেরকে প্রতিদিন একটা করে টাইপ করাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো প্রতিদিনের পর তোমরা প্রতিদিন আমি চেষ্টা করতেছি ইদানিং যে প্রত্যেক দিন একটা করে ক্লাস সেন্ড করার জন্য এবং আমি প্রতিদিন গত সপ্তাহে প্রায় আমি পাঁচটা ক্লাস সেন্ড করছি এক থেকে লেকচার পাঁচ এটা আমার যদি সাত নম্বর লেকচার এটা আমি আগামীকাল দেবো আজকে আমি ছয় নম্বর লেকচার ফাটাবো তোমাদের জন্য ইনশাল্লাহ আচ্ছা তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রতিদিনের পর প্রতিদিন পড়বে এবং প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমরা কমপক্ষে এক একটা অঙ্ক পাঁচবার করে করবে এতে তোমাদের বেসিক ক্লিয়ার হবে এবং ভালোভাবে তোমরা অধিক চর্চার মাধ্যমে তোমাদের মেমোরিতে সূত্রগুলো গেঁথে যাবে যত চর্চা করবা সূত্র তত বেশি তোমার মনে থাকবে আর একটা কথা হচ্ছে কি প্রত্যেকটা অঙ্কের মধ্যে যে সূত্রগুলো ইউজ হবে ওই সূত্রগুলোর সঙ্গে সঙ্গে অন্তত 20 বার করে পড়বে তাহলে কি হবে অঙ্ক শেষ হওয়া পর্যন্ত যদি প্রত্যেকবার এই সূত্রগুলো যে সূত্র ইউজ করতেছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে ওই সূত্র 20 বার করে পড়ি তাহলে এমন কোনো সূত্র থাকবে না যেটা তোমার মাথায় থাকবে না ঠিক আছে মনে রাখবা সূত্র বের করা যায় প্রসেসিং করে কিন্তু আমরা যদি এটা মেমোরাইজ রাখি তাহলে আমাদের অঙ্কটা কী হয় খুব দ্রুত হয়ে যাবে পরীক্ষার হলে কিন্তু এত সময় পাবা না যে চিন্তা করবা সূত্র বের করবা তার চেয়ে বরং এগুলো মেমোরাইজ করে নাও ঠিক আছে মেমোরাইজ করে নিলে সূত্রগুলো সহজে আমরা কী করতে পারি অঙ্কগুলো সলভ করতে পারবো আমার পরবর্তী ক্লাসে আমি তোমাদের টাইপ সিক্স দেখাবো টাইপ সিক্স এবং সেভেন একসঙ্গে দুইটা টাইপ দেখাবো কারণ ওই টাইপ দুইটা টাইপে অঙ্কের সংখ্যা একদম কম দুইটা দুইটা চারটা বা তিনটা তিনটা ছয় তিনটা দুইটা পাঁচটা অঙ্ক আছে হয়তো বা আমি চেষ্টা করবো ওই টাইপটা দেখাই দেওয়ার জন্য আগামী ক্লাসে ইনশাল্লাহ অষ্ট আট নম্বর ক্লাসে এভাবে আমি তোমাদেরকে এই অধ্যায়গুলো সলভ করবো ঠিক আছে আর আর পূর্বের কোনো ক্লাসে পূর্বের কোনো ক্লাসে যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় তোমরা আমাকে যে এইটা তো ইউটিউবে ক্লাস তো তোমরা ইউটিউবের কমেন্টস বক্সে আমাকে আমার হেল্প নিতে পারো অথবা তোমরা আমাকে যে মানে স্কুলের যে অনলাইন ক্লাসের জন্য বা জুম ক্লাসের জন্য যে মেসেঞ্জার আছে আমাদের গ্রুপ আছে গ্রুপের মধ্যে আমাকে আমাকে রিকোয়েস্ট করতে পারো বা আমাকে যে প্রবলেম আছে ওই প্রবলেম তুলে ধরতে পারো আমি সলভ করে দেবো ইনশাল্লাহ অথবা আমার ব্যক্তিগত মেসেঞ্জারে যে মেসেজ আছে সেখানেও তোমরা কী করতে পারো আমাকে যে প্রশ্নটা তুলে দিতে পারো যে স্যার এটা আমি বুঝতে পারি নাই আমি চেষ্টা করবো ওটার উপরও তোমাদের তোমাদের যেসব প্রবলেম দেখা দিবে ওই প্রবলেমগুলোর উপর আলাদা একটা ক্লাস নেওয়ার জন্য মনে করো প্রতি এক সপ্তাহ পর পর যদি একটা প্রবলেম সলভ ক্লাস থাকে তাহলে তোমাদের জন্য এটা ভালো এখন তোমরা প্রবলেম ধরবে কি তোমরা ধরতে হবে তোমরা ধরে তোমাদের প্রবলেমগুলো বলতে হবে ওই প্রবলেমগুলোর উপর আমি একটা ক্লাস তোমাদের জন্য সেন্ড করবো যাতে তোমরা সহজে প্রবলেমগুলো সলভ করতে পারো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মধ্যে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু